খুব মুক্তভাবে যা ঘটেছিল 1/11, আপনি একজন সাক্ষী, আপনি জীবন্ত সাক্ষী। হ্যাঁ, এবং আপনি ওই সময়কার আপনি কিসে ছিলেন, এই যে গণভবনে, বঙ্গভবনে ছিলেন আপনি সেখানে। আমি নিয়ে কথা বলবো, এবং আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে 1/11টা শুরু হয়েছিল আপনার কানাডিয়ান হাই কমিশনারের বাসায়, সিরিজ অফ মিটিং হয়েছিল সেদিন, এবং আওয়ামী লীগের, প্রথমে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মিটিং শুরু করেছিলেন, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন, আমার এখনো মানে পরিষ্কার মনে আছে এখনো, সেখানে যারা উপস্থিত ছিলেন সেদিন, আপনার প্রথমে বৈঠকটি হয়েছিল রাষ্ট্রপতি এরশাদ সাহেবের বাসায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেবের বাসায়, এবং সেখানে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন। তারপর বিকালের দিকে যে মিটিংটি হয়েছিল সেখানে ছিলেন আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত সাহেব এবং তুফায়েল আহমেদ এবং আপনার এই যে কাজী জাফরুল্লাহ, আব্দুল জলিল সাহেব, শেখ ফজলুল করিম, সেলিম সাহেব, উনারা ছিলেন। আমার এখানে স্পষ্ট মনে আছে তারা কানাডিয়ান হাইকমিশনের বাসা থেকে বের হয়ে তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি, কিন্তু তারা সরাসরি সুধা সদনে চলে গিয়েছিলেন। তারপরই আপনার দলের লোকজন ঢুকেছিলেন, এবং সেখানে নেতৃত্বে ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব, তৎকালীন বিএনপির মহাসচিব, উনার নেতৃত্বে কানাডিয়ান হাইকমিশনের বাসায় তারা ঢুকেছিলেন, এবং তারাও কোনো সাংবাদিকদের সাথে কোনো কথা না বলে তারা চলে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার বাসভবনে। এবং এরই মধ্যে আপনারা বঙ্গভবনে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং করেছিলেন আপনারা ইয়াজউদ্দিন সাহেব। আমাকে আপনি টোটাল বিষয়টি আপনি যদি আমার এই দর্শকদেরকে বলেন, আপনি সময় নিয়ে বলেন, আমার কোনো আপত্তি নেই, আপনি বলেন প্লিজ, এবং যা ঘটেছে আপনি তাই বলবেন প্লিজ। থ্যাংক ইউ, যা ঘটেছে আমি তাই বলবো, এবং আমি আপনাকে আবারও প্রথমেই ধন্যবাদ জানাই এই কারণে যে আপনি সিনপসিসটা ভালো দিয়েছেন, যে 1/11 এর দিন, বিশেষ করে 11 জানুয়ারি প্রথম ঘটনাগুলো কিভাবে ঘটেছিল কানাডিয়ান হাই কমিশনারের বাসায়, এটাকে আমি 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 আরেকটা বিষয় আপনাকে বলে দেই, কানাডিয়ান হাই কমিশনারের বাসায় যারা উপস্থিত ছিলেন কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত তৎকালীন প্যাট্রিশিয়া বিউটিনেস, তারপর ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, অস্ট্রেলিয়ান হাইকমিশনার ডগলাস ফসকেট, জাপানের রাষ্ট্রদূত ইনুয়ে মাসায়ুকি, ইউরোপীয় কমিশনের ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত ডক্টর স্টিফান ফ্রান্স, উনার মানে দাঁড়িয়ে ছিল, আমার এখনো স্পষ্ট মনে আছে, কিন্তু মকেশ ভাই আমি কিন্তু কোনো জিনিস ভুলি না, আমার মনে থাকে, উনারা ছিলেন এবং উনারা বৈঠক করেছেন। আমি আপনার কাছ থেকে যে জিনিসটা প্রথমে জানতে চাই যে পৃথিবীর সব দেশে আপনার আজকে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে শাদীর বিষয়টা কিন্তু চেঞ্জ হয় নাই, পৃথিবী অনেক চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন যে বিয়ে শাদীর সময় শেরওয়ানি পরে মাথায় পাগড়ি দেয়। আমি পৃথিবীর কোন দেশে দেখি নাই কোন ডিপ্লোম্যাট, কোন হাই কমিশনার বাংলাদেশের বা কোন দেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে কথা বলে। আমি সেদিন অবাক হয়ে দেখেছি 1/11 এর সময় যে কানাডিয়ান হাই কমিশনারের বাসায় কূটনীতিবিদরা বৈঠক করছেন, মিটিং করছেন বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে, এবং আনোয়ার চৌধুরীকে আমি এখানে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ারিং করছো, তিনি বলছিলেন ও ডিয়ার আই নেভার ইন্টারফেয়ারিং বাংলাদেশ ইন্টারনাল পলিটিক্স, এটা ছিল উনার উত্তর। এখন আপনি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে একটা মজ্জাগত কিছু সমস্যা আছে, সাদা চামড়া মানুষ দেখলে আমাদের লোকজন পাগল হয়ে যায়, আর 2 নম্বর হচ্ছে যে ভাইসরয়ের মতো মানে বিদেশিদেরকে আমরা আমাদের লোকেরা ভাইসরয়ের মতো দেখে এবং তারাও ভাইসরয়ের মতো ব্যবহার করে পুলকিত হন। তো 2007 সালের 11 জানুয়ারি যে কথাতে আপনি শুরু করেছেন, তার যেটাকে 1/11 নাম দিয়েছিলেন জেনারেল মইনু আহমেদ, এবং কুখ্যাত 9/11 আদলে, আমেরিকার কুখ্যাত 9/11 আদলে সেদিন তিনি এটাকে 1/11 নামকরণ করেছিলেন এটাকে বিখ্যাত করার জন্য। তো যে সেদিন বিকেল বেলা যে মিটিংটা হচ্ছিল কানাডিয়ান হাই কমিশনার বারবারা রিচার্ডসনের বাসায়, সেই মিটিং এর মধ্যে প্যাট্রিসিয়া বিউটিনিস, আমেরিকান অ্যাম্বাসাডার আনোয়ার চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনার, তারপরে অস্ট্রেলিয়ান হাই কমিশনার ডগলাস ফসকেট সহ আপনি যে নামগুলো, ইউরোপিয়ান কমিশনের অ্যাম্বাসাডার এবং জাপানিজ এই অ্যাম্বাসাডার মাসায়ুকো আপনার নাম বলেছেন, তো তারা মিটিং করছিলেন। তারা প্রথমে আওয়ামী লীগের সাথে মিটিং করেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত, তুফায়েল আলমের সহ তারা ছিলেন, এবং এর পরবর্তীতে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দের সাথে মিটিং করেছেন। এর আগে তো তারা জেনারেল এরশাদের সাথে বৈঠক করেছেন, এই কূটনীতিক এই কূটনীতিক যে গ্রুপটা এটাকে তারা নাম দিয়েছিলেন টিউজডে ক্লাব, আবার কখনো নাম দিয়েছিল কফি গ্রুপ, এইরকম নামে তারা মিটিংটা করতেন। এইরকম নামে মিটিং করে তারা বাংলাদেশের সমস্যাগুলো
সমাধানের ব্যাপারে মাঝে মাঝে বসতেন এবং এই গ্রুপটা একটা এক্সক্লুসিভ গ্রুপ এবং একটা পাওয়ারফুল গ্রুপ হিসেবে পরিণত হয়েছিলেন। এবং এই গ্রুপের সাথে বিএনপি এবং আওয়ামী লীগের দুটি দলেরই নেতৃবৃন্দ মিটিং করতেন, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেন। এবং একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যখন 80-এর দশকে জেনারেল এরশাদ যখন ক্ষমতা ছিলেন, তখন জেনারেল এরশাদের বিরুদ্ধে আমেরিকান এমবেসিতে গিয়ে আমাদের দুই নেত্রী সহ সিনিয়র নেতৃবৃন্দ স্টিফেন সোলারদের সাথে গিয়ে বৈঠক করতেন। স্টিফেন সোলারদের সাথে আমাদের নেতৃবৃন্দ গিয়ে মিটিং করতেন এবং আমেরিকা এবং বিদেশিদের দয়ায় তারা বাংলাদেশে গণতন্ত্র আয়ন করতে আহ্বান জানাতেন। এটা হচ্ছে আমাদের দেশের একটা ডিমেরিটস, আমাদের গণতন্ত্রের একটা ডিমেরিট, সত্য কথা আমাদেরকে বলতে হবে, আমি দুই দলের কথাই বলছি। তো ফলে বিষয়টা দাঁড়াচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে আর কে এমবেডেড নেইবার, বাংলাদেশে ইন্ডিয়ার কার্ড খেলা হয় এবং ইন্ডিয়ার ভূমিকা রাখা ইন্ডিয়া বাংলাদেশে রাখে। বাংলাদেশের বাংলাদেশ ইন্ডিয়ার একটা বিরাট মার্কেট, বাংলাদেশে ভারতীয় সংস্কৃতিও বাংলাদেশে বিরাট ভাবে প্রবেশ করেছে। তো বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়াতে না যায়, ইন্ডিয়ান হসপিটাল চলে না, ইন্ডিয়ান হোটেল রেস্টুরেন্ট চলে না, ইন্ডিয়ান বাংলাদেশে লাখ লাখ লোক ইন্ডিয়ান এক্সিকিউটিভ লোক চাকরি করে বাংলাদেশে গার্মেন্টসে, টেক্সটাইল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, এগুলো তো আপনি জানেন। তো বাংলাদেশের এই বৈদেশিক যে বা ইন্ডিয়ান যে হেজিমনি, এইগুলো তো আমরা অন্য সময় আলাপ করতে পারবো। আমরা শুধু সিনপসিস দিয়ে আমরা যেটা যাচ্ছি, সেই দিন 1/11 দিন আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বঙ্গভবনে আমরা 12:45 সময় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির মিটিং আমরা শুরু করেছিলাম এবং সেই মিটিংটা বঙ্গভবনের ক্যাবিনেট রুমে হচ্ছিল। সেই মিটিংটা যখন হচ্ছিল, সেই মিটিং এর মধ্যে বাংলাদেশের তৎকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিজিএফআই এর অ্যাক্টিং ডিজি, এনএসআই এর ডিজি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা সেখানে ছিলেন, পুলিশের আইজি ছিলেন, র্যাবের ডিজি ছিলেন, পুলিশ ঢাকা পুলিশ মহানগরের পুলিশ কমিশনার ছিলেন, বিজিবির প্রধান ছিলেন, এইভাবে আমরা আলোচনা করছিলাম। কিন্তু এই আলোচনার এক পর্যায়ে বঙ্গভবনে কর্মরত রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আমিনুল করিম, যিনি রাষ্ট্রপতির প্রতিরক্ষা দেখার দায়িত্বে সেখানে নিয়োজিত, রাষ্ট্রপতির সিকিউরিটি দেখার দায়িত্বে নিয়োজিত, তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব না হয়ে সেদিন সেনাপ্রধানের সামরিক সচিব ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। সেদিন তিনি মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে বেইমানি করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই একজন আমিনুল করিম বেইমান বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। এবং সেদিন তিনি বেইমানি না করলে বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাস ভিন্ন রকম হতে পারত। সেদিন তিনি একটু পরে পরে রাষ্ট্রপতির উপস্থিতিতে সভাপতিত্বে যে মিটিং হয় সেখানে মোবাইল ফোন ধরার কোনো সুযোগ নাই, কিন্তু সেদিন তিনি একটু পরে পরে ফোন সেনাপ্রধানের ফোন ধরছিলেন এবং সেনাপ্রধানকে মহামান্য রাষ্ট্রপতি না ডাকলে তিনি বঙ্গভবনে ঢুকতে পারেন না, সেনাপ্রধানকে রাষ্ট্রপতি আহ্বান করেন না, ডাকেন নাই, আনকল ফর সেনাপ্রধান বঙ্গভবনের দিকে আসছিলেন এবং এমএসপি মহামান্য রাষ্ট্রপতিকে বলছিলেন যে স্যার, তিনি রাষ্ট্রপতিকে বলতে পারছিলেন না, আমাকে বলছিলেন, রাষ্ট্রপতির একপাশে আমি ছিলাম আর রাষ্ট্রপতি ছিলেন মাঝখানে, রাষ্ট্রপতির উপদেষ্টা বা মন্ত্রী হিসেবে তিনি আমাকে বলছিলেন, স্যার সেনাপ্রধান বাকি দুই প্রধানকে নিয়ে বঙ্গভবনে আসছেন। আমি বললাম সেনাপ্রধানকে তো আমরা ডাকি নাই, সেনাপ্রধানকে তো এখানে এখন আসার কথা না, রাষ্ট্রপতি সভাপতিত্বে উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা কমিটি মিটিং চলছে, সেনাপ্রধান এখানে আসতে হবে কেন? যাই হোক, একটু পরে আমাদের প্রেশার করছিলেন যে আমাদের মিটিংটাকে বন্ধ করে দিতে হবে, কিন্তু তখন এক পর্যায়ে আমাদের মিটিংটা শেষ করে দিতে হয়। প্রায় এক ঘন্টা মিটিং চালিয়ে 1:45 দিকে আমি মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে রাষ্ট্রপতির অফিস রুমে আসি। অফিস রুমে আসার পর সেখান থেকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান প্রধান নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করি, তারাও কেউ যোগাযোগ করেন। সেদিন দুই নেত্রীর সহযোগিতা চেয়েছিলাম, দুই নেত্রীর সম্মতি দিলে সেদিন ইতিহাস ভিন্ন হতো, কিন্তু দুই নেত্রীর একজনও সেদিন আমাদের ফোন ধরেন না, কারণ তারা মনে করেছিলেন যে জরুরি অবস্থাটা জারি হয়ে যাক, জরুরি অবস্থা জারি হয়ে যাক কেন, এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে, আমি কাউকে দোষারোপ করছি না, এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে জরুরি অবস্থার পক্ষে ছিলেন। যেমন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি মনে করেছিলেন যে জরুরি অবস্থা জারি হলে আর্মি ক্ষমতা আসবে, আর্মি যদি ক্ষমতা আসে তাহলে বিএনপি কে ক্লিনজিং করবে এবং এরপর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে, যেটা পরবর্তীতে এটা হয়েছিল, এটা ছিল আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি।
আর বিএনপির যে দৃষ্টিভঙ্গি ছিল যে লগি বইটা দিয়ে রাস্তা অবরোধ করে ধ্বংসাত্মক কার্যকলাপ কন্টিনিউ চলছে, দেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা যাচ্ছে না, ফলে এই পরিস্থিতিতে উত্তরণের জন্য সামরিক বাহিনীর হস্তক্ষেপ ছাড়া, জরুরি অবস্থা ছাড়া দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাবে না। তারা দুইজনই এই বিষয়টা তাদের দৃষ্টিভঙ্গিতে ভালোভাবে দেখেছিলেন আমি মনে করব। কিন্তু সেনা প্রধান জেনারেল মইনুল আহমেদের নেতৃত্বে তার যে বসংবদরা, তার যে গ্রুপ ছিল, তাদের ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গি। দুই নেত্রীকে আমি কথা বোঝাতে পারিনি, আমি বুঝিয়েছিলাম আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে কিন্তু সেনা প্রধানের দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট। সেনা প্রধান বিষয়টাকে ইনস্টিগেট করছেন, গোলমাল বাড়িয়ে দিচ্ছেন এবং এটাকে যুদ্ধবন্দী অবস্থা যাতে কন্টিনিউ থাকে সেই ব্যবস্থা করছেন, উদ্দেশ্য তিনি ক্ষমতা দখল করবেন, তারা কেউ বিশ্বাস করছিলেন না। সেনা প্রধানের ব্যাপারে বা আর্মির ব্যাপারে সেদিন শেখ হাসিনা বিউটেনিসকে বলেছিলেন, বিউটেনিস মেমোর মাধ্যমে, কেবলের মাধ্যমে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়েছেন, এখন ডকুমেন্টেড আছে, এগুলা উইকিলিক্স প্রকাশ করেছে। সেখানে বিউটেনিস বলেছিলেন যে আপনি এই লগি বইটে বাড়াবাড়ি করলে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে জেনারেল মইনের নেতৃত্বে। তখন তিনি বলেছিলেন দখল করলে আমাদের কোনো অসুবিধা নাই, দখল করলে অসুবিধা নাই কেন, সেনাবাহিনী ক্ষমতা আসলে তো ক্ষমতা ছাড়বে না। তখন তিনি বলছিলেন যে বিএনপিকে আমরা আজকে ক্ষমতাচ্যুত করতে, ধ্বংস করতে এবং এই ধ্বংসস্তূপের মধ্যে ক্ষমতা যেতে সেনাবাহিনীকে আমরা ব্যবহার করব। তিনি বললেন সেনাবাহিনী ক্ষমতা ছাড়বে না, বিউটেনিস বললেন। তখন শেখ হাসিনা বললেন যে এদেরকে কিভাবে ক্ষমতা ছাড়াতে হয় তা আমরা জানি এবং সময় মতো তাদেরকে ক্ষমতা থেকে আমরা আউট করব এবং আমরা ক্ষমতা আসতে পারবো নির্বাচনের মাধ্যমে। এই ছিল প্ল্যান। যাই হোক, এই প্ল্যানে সেনা প্রধান